Adamaye Sridham Vrindavam Vrindavam Upasthit Gaur Govindo Anuragi Bhaktavinder Charane Ebong Amar Bhaktamati Mayeder Charane Amar Shatokoti Pranam এই মহতীয় হরিবাসনে সবাই উপনীত হয়েছি এখন আমরা আস্বাদন করছি কালীয় দমন লীলা কৃষ্ণ মধুময় বৃন্দাবনে খল জাতিকে রাখবেন না রাধে 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 খল স্বভাব নিয়ে থামে গেলে ধাম তাকে রাখবে না তাই ধামে যেতে হবে সুন্দর হয়ে কৃষ্ণ খলকে রাখবে না আমরা এখন কালীয় নাগ দমন লীলাটি আস্বাদন করছি মধুময় স্ত্রীধাম বৃন্দাবনে সুদর আদরে দুলা সখা গনে জীবন কানাই সখা গনে জীবন কানাই প্রাণ গোবিন্দ পূর্বান্ন কালে রাখাল গোপাল সঙ্গে নিয়ে গোষ্ঠ গোচারণে বিনোদ খেলা খেলছেন বিনোদ খেলা খেলতে খেলতে সীতামাদি সখাগণ বলছে কানাই বড্ড ক্ষুধা পেয়েছে চল আমরা শীতল তরুর ছায় বসে খাওয়া দাওয়া সেরে নেই গরু বাছুর ওরা তো ঘাস খাচ্ছে খা সবাই মিলে বৃক্ষ তলে বসে সখাগণ কৃষ্ণকে মাঝে বসিয়ে গোল করে ঘিরে বসছে বসে যার যার মায়েরা তাদের অঞ্চলে যা বেঁধে দিয়েছে কেউ লাড্ডু সরভাজা মন্ডা মিঠাই ক্ষীর সর যার মা যাকে যা দিয়েছে আঁচল খুলে খাচ্ছে যখনই ভালো লাগছে চমৎকার লাগছে কানাই এই আমার মা সরভাজা দিয়েছে কি চমৎকার সাথে ওটা যে এঁটো হয়ে গেছে তারা মানে না তো তারা মানতে চায় না কৃষ্ণ ভগবান কৃষ্ণ নিজ মুখে বলেছেন আমারে ঈশ্বর মানে আমারে ঈশ্বর মানে নিজের মানে হি নিজের মানে হি আমি তার প্রেমে বস আমি তার প্রেমে বস না হই অধি না হই অধি আমি তোমাদের ঘরের একজন হতে এসেছি আর আমাকে ভগবান মনে করে দূরে সরিয়ে দিচ্ছ কেন ঘরের একজন করতে পারে না মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি মোর প্রাণপতি এইভাবে মোরে যে করে শুদ্ধরতি এইভাবে যে করে মোরে শুদ্ধরতি সতায় সখায়তে শুদ্ধ সখে করে স্কন্ধে আরোহণ স্কন্ধে আরোহণ সখারা বলে কানাই এই তুই গরু রাখাল আমরা গরু রাখাল প্রতিদিন খেলায় হেরে যায়
তোকে কাঁধে করি, আজ তুই খেলা হেরেছিস কাঁধে কর। এই বলে জোর করে কানাইকে মাটিতে বসিয়ে কাঁধে চড়ে। কৃষ্ণ বলছে হেরেতে গেছি, অতএব কাঁধে করতে হবে, কাঁধে ওঠ। ওরা মানতে চায় না কৃষ্ণ ভগবান, ওরা জানে তুই কোন বড় লোক, তুই আমি সম, তুই গরুর রাখার আমরা গরুর রাখার, এই প্রেমে অধীন। বৃন্দাবনে জটিয়া বাবা বলে একজন বাবা ছিলেন, মানে মস্ত বড় জটা, তাকে সবাই জটিয়া বাবা বলতেন, সিদ্ধ মহাত্মা। গোবিন্দ মন্দিরের সামনে দুপুরবেলা বাচ্চাদের নিয়ে খেলা করছে, ও জটিয়া বাবা বৃদ্ধ, বয়স বৃদ্ধ, বাচ্চাদের নিয়ে হো হো ডো ডো করে খেলা করছে, ব্রজবাসী বাচ্চাদের। গোবিন্দকে ভোগ লাগানোর পর আচমন করিয়ে সেবক শয়ন দিয়েছে, গোবিন্দ মন্দির বন্ধ থাকলে শয়নে থাকলে কথা বলতে নাই, গোবিন্দের ঘুম ভেঙে যাবে। আর উনি কি জটিয়া বাবা কি করছে, বাচ্চাদের নিয়ে খেলা করছে, লুকাচুরি খেলা মন্দিরের এদিক ওদিক, হো হো ডো ডো করছে, শব্দ হচ্ছে, আর সেবক এসে বল প্রচন্ড উত্তম মধ্যম গালিগালাজ করছে, বুড়া হয়েছ এখন রং যায়নি, বাচ্চাদের নিয়ে খেলা করছে মন্দিরে, মন্দিরে দরজা বন্ধ, গোবিন্দ শয়নে আছে, নানা রকম গালিগালাজ করছে। আর জটিয়া বাবা গোবিন্দকে বলছে, কানাই তো চেলাকে দিয়ে আমার গালি খাইছিস তো, কালকে আসিস তোকে খেলাই নেব না, আমার পায়ে ধরবি তারপরে তোকে খেলাই নেব। মানে উনি কৃষ্ণকে সখারূপে ভজনা করেন সূক্ষ্ম রসে। বলছে কৃষ্ণকে বলছে গোবিন্দকে বলছে তুই পায়ে ধরবি তারপরে খেলাই নেব, তার মানে ওই বাচ্চাদের নিয়ে যে খেলা করছে ওর মধ্যে শ্রীরাম সুদাম আছে, ওর মধ্যে কৃষ্ণ আছে। তো সেবককে দিয়ে গালি খাওয়ালি তো, পায়ে ধরবি তারপরে নেব। একবার যমুনার পাড়ে খেলা করছে, ওনার জীবনীতে পাওয়া যায়, গৌড়ীয় বৈষ্ণব জীবনী আছে এর মধ্যে, এই জটিয়া বাবার জীবনী আছে। যমুনার ধারে এই একরকম গাছ হয় না, ছোট্ট ছোট্ট জটা আকড়া বলে, যে ফলটা খুব কাটা কাটা বেঁকানো, ছুঁড়ে মারলে মাথায় লেগে যায়, চুলে লেগে যায়, জটা আকড়া না কি বলে, জটা জটা ফল। তার যমুনার ধারে ওই জটিয়া বাবা সখাদের নিয়ে কৃষ্ণকে নিয়ে খেলা করছে, তো সখারা কি করছে ওই জটা ফল নিয়ে ইচ্ছা মতো মাথায় মেরেছে, মস্ত বড় জটা, পুরো জটাটাই ফলে ভর্তি। সবাই তো চলে গেছে, ওই জটিয়া বাবা কৃষ্ণকে ডেকে বলছে, একা নাই আমার জটাটা ছাড়িয়ে দে, রাত্রে রাত্রে ঘুমাতে পারবো না, ছাড়া। কৃষ্ণ কি করবে, ছাড়াচ্ছে ছাড়াচ্ছে। জটিয়া বাবা বলছে তুই একা ছাড়াচ্ছিস কেন, তোর আরেকজন কই, আরেকজন মানে রাধারানী, তাকেও নিয়ে আয়, দুজনে মিলে ছাড়া, তার তাড়াতাড়ি ছাড়ানো হবে। কৃষ্ণ বলছে তুই আমার সখা না, আমার প্রাণেশ্বরীকে ডাকছিস তো জটা ছাড়াতে। জটিয়া বাবা বলছে আমি তো সখা হতে পারি, আমি তো তোর দাউজি নই, আমি তো বলরাম নই। দেখুন সূক্ষ্ম কৃষ্ণ এই প্রেমে অধীন, আর অধীন মাতা মনে হীন জ্ঞানে, মাতা মনে হীন জ্ঞানে করে লালন পালন, ননি চুরির অপরাধে দড়ি দিয়ে বাঁধে, লাঠি দিয়ে শাসায়, কান মুলে
যার নাম শুনলে সং মৃত্যু ভয় জম পর্যন্ত কাঁপে। তাই মায়ের লাঠি দেখে শাসানি দেখে ডান হাত তো ধরা রয়েছে মায়ের হাতে, বাম হাত দিয়ে চোখ দলছে, টস টস করে জল পড়ছে চোখের জল, ভয়ে কাতর হয়েছে, চোখ মুখ ফুলিয়ে কাঁদছে আর বলছে ছেড়ে দাও আর ননি চুরি করব না। দেখো এটা বৃন্দাবন তো, এখানে ঐশ্বর্য খাটে না। কৃষ্ণ পরীক্ষা করতে গিয়ে মাকে পরীক্ষা করতে গিয়ে মাটি খেয়েছে। বলরাম গিয়ে বলছে মা ভাই কানায় মাটি খাচ্ছে, তখন মা যশোমতী বলছে এ গোপাল মাটি খেয়েছিস, হে হা কর হা কর, হা করলেন, মুখের ভিতরে দেখলেন কি ব্রহ্মাণ্ড, ওই ব্রহ্মাণ্ডের মধ্যে দেখছে সুরলোক নাগলোক নরলোক দেবলোক, আবার দেখছে একটা পৃথিবী, এই পৃথিবী দেখছে, আবার ওই পৃথিবীর মধ্যে আরেক মা যশোমতী তার গোপালকে বলছে মাটি খেয়েছিস হা কর, মুখের ভিতরে যে পৃথিবী তার মধ্যে দেখছে, আবার ওই গোপাল হা করলেন আবার তার ভিতরে দেখছে ওই ভিতরে মা দেখছে, সেখানেও সুরলোক নাগলোক নরলোক ব্রহ্মাণ্ড। মা যশোমতী সঙ্গে সঙ্গে ভয়ে ভয় পেয়ে গেলেন, আমার গোপাল মাঠে ঘাটে ঘুরে তো না জানি কোনো অপদেবতা বা বাতাস আলগা বাতাস লেগেছে, নালে মন দেখবো কেন, তাড়াতাড়ি করে বাম পায়ে ধুলি নিয়ে গোপালের মাথায় দিচ্ছে, একটু থুতু দিয়ে দিলেন। দেখলেন এখানে ঐশ্বর্য জ্ঞান নেই, বিশ্বাস করতে চায় না কৃষ্ণ ভগবান। আবার ওদিন কিসে প্রিয়া যদি মানে করে করয়ে ভৎসন, করয়ে ভৎসন বেদস্তুতি হইতে হরে মরম, বেদস্তুতি হইতে হরে মরম, প্রিয়া যদি মান করে লম্বট ষাট প্রবঞ্চক ধূর্ত বেয়াদব বলে গালি দেয়, বেদজ্ঞ পণ্ডিতগণ বেদমন্ত্র উচ্চারণ করে কৃষ্ণকে স্তব স্তুতি করলেও কৃষ্ণের এতে বেশি সুখ হয় না। প্রিয়া যদি মান করে গালি দেয় লম্পট সার প্রবঞ্চক ধূর্ত বেয়াদব বলে কৃষ্ণের তাতে বেশি সুখ আনন্দ। বিল্লমঙ্গল ঠাকুর কর্ণামৃতে কৃষ্ণ কর্ণামৃতে বললেন গোপালঙ্গন কর্দমেশ বিহরসে বিপ্রাধর লজ্জাসে প্রোষে গো ভীষণকৃত স্তুতি সত্তরি মৌনম। বিল্লমঙ্গল ঠাকুর বলছে হে কৃষ্ণ তুমি ব্রজে এমন আনন্দে মেতে আছো, কত মুনি ঋষি পবিত্র বেদী রচনা করে পবিত্র বেদী নির্মাণ করে তারা তোমার প্রিয় সামবেদ, কৃষ্ণ সামবেদ বেশি ভালোবাসে, চারটা বেদ তো ঋক সাম যজু অথর্ব, সামবেদের মন্ত্র কৃষ্ণের বেশি প্রিয়, কেন তার নামের সঙ্গে মিল আছে, কৃষ্ণের নাম এক শ্যাম, কৃষ্ণের এক নাম শ্যাম আর বেদের এক নাম শ্যাম, নামের সঙ্গে মিল আছে বলে কৃষ্ণ এই বেদটাকে অত্যন্ত প্রিয় ভালোবাসে। আর মুনি ঋষিগণ এই সামবেদ মন্ত্র উচ্চারণ করে তোমাকে ডাকছে, তুমি একবার যদি বেদিতে বসো তারা নয়ন ভরে দেখে তাদের জীবন ধন্য করবে। অথচ সেই পবিত্র বেদিতে মুনিদের পবিত্র বেদিতে বসতে তোমার কত যেন অনীহা, কত যেন আপত্তি, তুমি একটি বারের জন্য পবিত্র বেদিতে বসতে চাও না, কিন্তু অথচ নন্দ মহারাজের বাথানে গোয়াল ঘরে গোবর গোচনায় ভর্তি সেখানে তুমি হামাগুড়ি যাচ্ছ, তোমার চরণে তোমার হাঁটুতে তোমার বুকে মুখে গালে কপালে গোবর গোচনায় ভর্তি, অথচ সেখানে যেন কত প্রীতি,
ক্ষত তোমার আনন্দ। বেদজ্ঞ পণ্ডিতগণ বেদমন্ত্র উচ্চারণ করে তোমাকে ডাকছে, একটিবার যদি তাদের কথা তুমি কান পেতে শোনো, তারা নিজেকে ধন্যাতি ধন্য মনে করবে। সেই যোগী ঋষি মুনি ধ্যানীর জ্ঞানীর কাছে তুমি যাও না, তাদের কথাও তুমি শুনতে চাও না। অথচ রাধারানী আদি গোপীগণ তোমাকে লম্পট ষাট প্রবঞ্চক ধূর্ত বলে গালি দেয়, তাদের গালি শুনবার জন্য তুমি ইচ্ছা করে কত দোষ করো, ইচ্ছা করে তাদের মুখে গালি শুনবার জন্য সেখানে কত তোমার প্রীতি, কত প্রেম হবে। তো এটা তো ব্রজধাম, মধুময় শ্রীধাম বৃন্দাবন, এখানে ভগবত্তা খাটে না। আজ সখারা কৃষ্ণকে মাঝে বসিয়ে গোল করে ঘিরে বসে খাচ্ছে, খেতে খেতে কেউ বলছে একা নাই, আমার মা লাড্ডু দিয়েছে কি মিষ্টি, এই নে খেতে খেতে অর্ধেকটা মুখে অর্ধেকটা ওই কামড় দিয়েছিল অর্ধেকটা রয়েছে হাতে, ওটা এঠো, ওটাই কৃষ্ণের মুখে তুলে দিচ্ছে। কৃষ্ণ পরম আনন্দে সখাদের এঠো খাচ্ছে। এইভাবে খাওয়া খাই হতে হতে হঠাৎ তাকিয়ে দেখে একা নাই, আমাদের গরু বাছুর কই, আমাদের গরু বাছুর দেখছি না তো। কানাই বলছে তোরা খা আমি খুঁজে আনি, সখারা বলছে না কানাই তোর মাকে কথা দিয়ে এসেছি, তোকে শীতল তরুচ্ছায় বসিয়ে রাখি, আমরা গরু চড়াই, তুই এখানে বসে খা আমরা খুঁজে আনি। এই বলে সকল রাখালগণ তারা ধেনুবৎস খুঁজতে গেলেন। যতি করা রাখাল ও রাখাল গণ আ তারায়ণে অন্বেষিতে গো ও ধন আ আ আ যতে কো রাখাল গণ রে অন্বেষিতে গো ধন রে আহা মরি রে আরে এ এ ও কি আহা মরি
যতে কোরা বনান্তরে বৎস হারাইয়ে গমন
মনান্তরে হেন বক্ষ হারাই যে কমলে পড়ল মনান্তরে বক্ষ হারাই যে কমল পড়ল মনান্তরে বক্ষ হারাই যে কমলে পড়ল মনান্তরে হেন বক্ষ হারাই যে যাতে করা খালো সব অন্বেষিত গোধন খালো সব অন্বেষণ গোধন যাতে করা খালো ধন অন্বেষিত গোধন গমন করিল বনা তারে অধিক চাই গাভী না দেখিতে পাধিক চাই গাভী না দেখিতে পাদিক অধিক চাই গাভী না দেখিতে পায় চিন্তান্বিত সকল তারে চিন্তান্বিত সকল তারে চিন্তান্বিত সকল ধরে জমানে না প্রাণে ধর জমানে না ধেনু বৎস হারাইয়ে প্রাণে ধর জমানে না সখাগণ চিন্তায় পড়ল গাভী না দেখিতে পায় এদিক ওদিক চাই এদিক ওদিক চাই চিন্তান্বিত সকল অন্তরে চিন্তান্বিত সকলি অন্তরে সকল রাখাল একসঙ্গে খোঁজাখুঁজি করছে সারা বন খুঁজছে কোথাও পেল না একেতে দুপুর মাথার উপরে সূর্য তপন সূর্যকে বলা হয় মাথার উপরে যে সূর্য এর নাম তপন বা মাতণ্ড প্রচণ্ড তাপদান করে বলে একে বলা হয় তপন প্রচণ্ড রৌদ্রের তাপ
আবার পথ উত্তপ্ত হয়েছে, তার উপর ধেনুবংস খুঁজে পাচ্ছে না, চিন্তান্বিত, এমন ব্যথিত, এমন ভাবে চিন্তায় পড়ল তারা, সকল রাখাল ব্যতিব্যস্ত হয়ে গেল। একেতে দুপুর বেলা তাপিত পথের ধুলা, একে তো দুপুর বেলা তাপিত পথের ধুলা, একেতে দুপুর বেলা তাপিত পথের ধুলা, ওগোতে হোদয়ে দারুণত পানে, দেখো দহে দারুণত পানে, দেহ দহে দারুণত একেতে দুপুরবেলা আবার সূর্যের তাপে পথ উত্তপ্ত, তারপর ধেনুবৎস না পেয়ে মনোবল হারিয়ে ফেলেছে, পিতৃ সম্পদ যদি হারিয়ে ফেলে তাহলে তার অবস্থাটা কি হবে, মনোবল থাকবে কি? সখাদের পিতার সম্পদ হল ধেনুবাছুর, বাড়িতে গিয়ে বাবা মাকে কি বলবে, কি উত্তর দেবে? ধেনুবৎস না পেয়ে একবারে মনোবল হারিয়ে ফেলেছে, প্রচন্ড রৌদ্রের তাপ, পথ উত্তপ্ত, এদিকে বুক মুখ শুকিয়ে যাচ্ছে, শুকাইয়া গেছে মুখ অন্তরে পাইন দুঃখ, শুকাইয়া গেছে মুখ শ্রীদাম সুদা সকল ব্রজ রাখাল গে, শুকাইয়া গেছে মুখ অন্তরে পাইয়া দুঃখ, শুকাইয়া গেছে মুখ অন্তরে পাইয়া দুঃখ, চলো সবে করি, চলো সবে জল পান করি, চলো সবে শ্রীদাম সুদাম, এমন তৃষ্ণা পেয়েছে, তৃষ্ণায় মুখ মুখ শুকিয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, চল আমরা জল পান করতে যাই। সখাগণ তৃষ্ণায় কাতর, কিন্তু জল পাবে কোথায়, এমন দুর্বনে এসেছে, জলের সন্ধান তাদের জানা নেই। কিন্তু এক রাখাল, সকল রাখালের মধ্যে একজন,
সে বলছে সিদাম সুদাম এ বসুদাম এ মধুমঙ্গল, এক জায়গায় জলের সন্ধান আমার জানা আছে রে, বড়ই নির্মল জল, চল আমরা সেখানে জল পান করতে যাই। কোথায়? একরা খালে কয়ে চলো সবে কালে দহে, একরা খালো কহে চলো সবে কালি দহে, একরা খালো কহে চলো সবে কালি দহে, বড় অনি মলতার সখারে, বড়য়নি মলতার সখারে, বড়য়নি মলতার বাড়ি সখারে, চল মোরা সবে জল পান করি, চল মোরা সবে জল পান করি, চল মোরা সবে জল পান করি, ওই কালী দয়ের নির্মল বাড়ি চল সবে মোরা জল পান করি, ওই কালী দয়ের নির্মল বাড়ি চল সবে জল পান করি, কালী দহে নির্মল বাড়ি চল সবে মোরা জল পান করি, ওই কালী দহে নির্মল বাড়ি চল সবে জল পান করি, কালী দহে নির্মল বাড়ি চল সবে জল পান করি, কালী দহে নির্মল বাড়ি এক রাখাল কয়ে চলো সবে কালি দহে, বড়ই নির্মল জল, বড়ই নির্মল সুশীতল জল, কিন্তু সখারা তো কালী দহে তত্ত্ব জানে না, কালী দহে জল যে কেমন বিষময় জানে না, ওরা তো বাচ্চা 7-8 বছর বয়স, শুধু নাম শুনেছি কালী দহের নাম, যখনই তৃষ্ণা পেয়েছে সবার, ওই রাখাল বলছে চল কালী দহে যাই, সবাই মিলে জল পান করতে গেলেন, ওগো না জানি তা হার তত বিষ জল পানে হল মন, না জানি তা হার জল পানে হলো মত্ত, না জানি তা হার তত্ত্ব জল পানে হলো মত্ত, ওগো পড়ে সবে ধরণি ও সখা গো, পরে সবে ধরণি রূপ রে সখা গো, পরে সবে ধরণি রূপ পরে সবে কালী দহের জল, কেমন বিষময় ওরা তো জানে না, না জেনেই জল পান করেছে, আকুণ্ঠপুরে জল পান করেছে, জল পান করা মাত্র বিষজল পান করা মাত্র সকল রাখালগণ ভূমিতে পড়েছে,
বুক মুখ জ্বলছে। সখাগণ বুঝতে পেরেছে বিষজল পান করলাম, এটাও জানতে পেরেছি আর বেশিক্ষণ তারা দেহে প্রাণ রাখতে পারবে না, মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তখন আকুল প্রাণে কানাইকে ডাকছে, কোথা কৃষ্ণ দয়াময়, আজ বুঝি প্রাণ যায়। কোথা কৃষ্ণ দয়াময়, আজ বুঝি প্রাণ যায়। ওগো একবার সে দেখা দে আমার কানাই রে, একবার সে কানাই রে, ও ভাই কানাই, কানাই কানাই একবার সে দেখা দে ভাই, একবার সে দেখা দে ভাই, একবার সে দেখা দে ভাই, আমাদের প্রাণ যাওয়ার কালে একবার সে দেখা দে ভাই, দেখা দে ভাই, আমাদের প্রাণ যাওয়ার আগে কানাই একবার সে দেখা দে ভাই, আমাদের প্রাণ যাওয়ার কালে একবার সে দেখা দে ভাই, আমাদের প্রাণ যাওয়ার কালে কানাই তুই ছাড়া মোদের সখাগণ মাটিতে গড়াগড়ি যাচ্ছে। তারা বুঝতে পেরেছে কালীয় জলকে সুশীতল জল মনে করে পান করে মস্ত বড় ভুল করেছি, আর বুঝি বাঁচব না। আকুল প্রাণে কানাইকে ডেকে বলছে, কানাই তুই ছাড়া তো আমাদের আর কেউ নেই, কানাই একবার শেষবারের মতো দেখা দে, তোর চাঁদ বদন দেখে এই ধরনীর থেকে বিদায় নেই। কাঁদতে কাঁদতে তারা গড়াগড়ি যাচ্ছে। বৈষ্ণব পদকবি বিশ্বনাথ দাস বলছেন, এ দাস বিশ্বনাথে কয় সখা যাদের প্রাণে গোবিন্দ হয়, এ দাস বিশ্বনাথে কয় সখা যাদের প্রাণে গোবিন্দ হয়, বিশ্বনাথে কয় সখা যাদের প্রাণ গোবিন্দ হয়, সে কি কবু বিশ্বল পানে মরে, সে কি কবু বৈষ্ণব পদকবি বিশ্বনাথ দাস বলছে, সখা যাদের প্রাণ গোবিন্দ তারা কি কবু বিষ জল পানে মরে,
গোবিন্দের চরণ যে আশ্রয় করে, গোবিন্দের চরণ যে আরাধনা করে, বিষ জল তার কি করতে পারে? সখা যাদের প্রাণ গোবিন্দ, বিষ জল তাদের কি করতে পারে? কিছু করতে পারে না, নিশ্চয়ই পারে। আগুনে হাত দিলে হাত পুড়বে, চিনি মুখে দিলে মিষ্টি লাগবে, এক একটা দ্রব্যের এক একটা নিজস্ব ক্ষমতা আছে। কিন্তু কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভজন করেন যারা, মৃত্যুকে তারা ভয় পায় না, মৃত্যুর মাথায় পদ দিয়ে তারা ভগবত ধামে চলে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মৃত্যুর মাথায় পদ দিয়ে তারা ভগবত ধামে চলে যায়। মাত্র সাত দিন পরমায়ু পেয়েছেন পরীক্ষিত মহারাজ, সাপগ্রস্ত, কি সাপ অভিশাপ, তক্ষক দংশনে সাত দিনের মধ্যে মৃত্যু হবে। পরীক্ষিত মহারাজ চলে আসলেন মুনি ঋষি গণের কাছে, বয়স্ক বয়স্ক মুনিগণ, তাদেরকে জিজ্ঞাসা করছে, বলুন আমার পরম পদ পাব কি করে? আমি অভিশাপগ্রস্ত, সাত দিন পরমায়ু, একদিন গত হতে যাচ্ছি, এখনো একদিন গত হয়নি, আপনারা বলুন এই সাত দিনের মধ্যে আমি ভগবত চরণ কি করে পাব? মুনি ঋষিগণ বলছে, আমরা সারা জীবন ধরে ভগবত আরাধনা করছি, ভগবানের দেখা পাইনি, আর তুমি সাত দিনে কি করবে হে? এই যে দেখুন প্রাচীন মুনি, 500-700 বছর বয়স হবে, উনি ধ্যান করছেন, ভগবানের দেখা পায়নি, আর তুমি সাত দিনে, তুমি রাজা বিষয়ী। তুমি সাত দিনের মধ্যে ভগবানকে পাবে কি করে? এক কাজ করুন, ঘি টকবক টকবক করে ফুটবে, ফুটন্ত ঘিটা মুখে দিয়ে দিন, উদ্ধার হয়ে যাবে। পরীক্ষিতের মন ভিজল না, সাত দিন তো পরমায়ু আছে, এখনই আত্মহত্যা করব কেন? বিষাদগ্রস্ত, কে আমাকে সেই ভাগবত চরণ পাইয়ে দেবে? মাতৃগর্ভে যিনি সুদর্শন চক্রে আমায় রক্ষা করেছিলেন, সে ভগবানকে দেখা দিবে, দেওয়াবে কে, কে দেখা করাবে? বিষাদগ্রস্ত নিয়ে ছুটছেন, হঠাৎ গঙ্গার তটে সুখদেব মুনির সঙ্গে দেখা হলো। সুখদেব মুনি বললেন, সুখদেব মুনিকে প্রশ্ন করলেন, বলুন গুরুদেব, জীবের আসন্ন মৃত্যু সময় জীবের কি কর্তব্য? নিজেকে দিয়ে বলছি, আমরা প্রতি মুহূর্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, একটা সাল পার হওয়া মানে জীবনের আমার একটা বছর বাড়ল না, আমি যেটুকু পরমায়ু এনেছি তার থেকে একটা বছর হারিয়ে ফেললাম। প্রতি পদক্ষেপে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, মরণশীল জীব তার কর্তব্য কি? সুখদেব গোস্বামী বলছেন, হে মহারাজ, আপনার পিতামহ অর্জুন এইভাবে বিষাদগ্রস্ত হয়ে যুদ্ধক্ষেত্রে গিয়ে কৃষ্ণকে বললেন, দুই সেনার মাঝখানে রথটা রাখুন, আমি দেখতে চাই কারা যুদ্ধ করতে এসেছে, কাদেরকে হত্যা করে তাদের রক্তমাখা অর্থ রাজ ঐশ্বর্য ভোগ করব। রথের রথ নিয়ে গেলেন দুই সেনার মাঝখানে, দুই দলের মাঝখানে। অর্জুন দেখলেন যে যাদেরকে আমি হত্যা করে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে চাইছি তারা আমার পরম আত্মীয়। বিষাদগ্রস্ত হয়ে ধনুর্বাণ ছেড়ে কৃষ্ণকে বলছে, ওই দুর্যোধন কৌরবরা আমাকে এক্ষুনি হত্যা করুক, তাতে আমার দুঃখ নাই, ওদেরকে হত্যা করে ওদের রক্তমাখা ঐশ্বর্য নিয়ে, রাজ ঐশ্বর্য নিয়ে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে চাই না। বিষাদগ্রস্ত, যুদ্ধ করে কি হবে? যে আত্মীয়দের শান্তির বিধানে ধর্মরাজ্য, ধর্মযুদ্ধ, কুরুক্ষেত্র যুদ্ধ, আর তাদেরকে হত্যা করতে আমি যুদ্ধ করব না। বিষাদগ্রস্ত, কি হবে যুদ্ধ করে?
সুখদেব গোস্বামী বলছে, তোমার পিতামহ অর্জুন বিষাদগ্রস্ত হয়ে যুদ্ধ করতে চাইনি, কি হবে যুদ্ধ করে কৃষ্ণকে প্রশ্ন করলেন, আর তুমি জগতের কল্যাণার্থে বিষাদগ্রস্ত হয়ে তুমিও প্রশ্ন করছো। প্রতি মুহূর্তে জীব মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, জীবের কি কর্তব্য? অর্জুনের প্রশ্নের থেকে তোমার প্রশ্ন শতগুণ মহান। জীবের একমাত্র কর্তব্য গায়তো কৃষ্ণ গুণগাথা, কৃষ্ণ কথামৃত পান করা একমাত্র জীবের কর্তব্য। নববিধা ভক্তি যাজন বসলেন আসনে, গুরুদেব আমাকে শুনান সে পুরাণ ভাগবত কথা। ভাগবত কথা আরম্ভ হয়ে গেল, দেবর্ষিপাদ আসলেন, সকল দেব দেবী, সকল রাজন্যবর্গ, যোগী ঋষি মুনি ধ্যানী জ্ঞানী সবাই আসলেন, ভাগবত চলছে। ইন্দ্র কি করলেন, এই ভাগবত কথা শুনে ছুটে গেলেন স্বর্গে। স্বর্গে গিয়ে অমৃত ভাণ্ড এনে আবার পরীক্ষিত মহারাজকে বলছে, সুখদেব গোস্বামীকে বলছে, হে গোস্বামীপাদ এই অমৃত ভাণ্ডটা নিন, আমি ইন্দ্র, দেবরাজ ইন্দ্র। সুখদেব গোস্বামী বলছে, কি হবে অমৃত নিয়ে? আপনি সুখ এই পরীক্ষিত মহারাজকে পান করিয়ে দিন। কেন? তাহলে তোমার কি লাভ? না তো সাত দিন পরমায়ু পেয়েছে, সাত দিনের মধ্যে তক্ষকে অংশনের মৃত্যু হবে, যতদিন মৃত্যু না হয় ততদিন তো ভাগবত কথামৃত পান হবে। আর এই অমৃত যদি পান করিয়ে দেন, তক্ষম দংশন করলেও ওই পরীক্ষিত মরবে না, তাহলে সারা জীবন ধরে ভাগবত কথামৃত হবে। বিনিময়ে আপনি অমৃত নিন আর আমাকে ভাগবত কথামৃত দিন। সুখদেব গোস্বামী বলছে, দূর হও, যাও এখানে, চলে যাও, কোথায় তুচ্ছ অমৃত, কোথায় মহান ভাগবতামৃত, কোথায় কৃষ্ণ কথামৃত আর কোথায় তুচ্ছ অমৃত, এক করলে নিয়ে যাও। দেখুন নিলেন না, সাত দিন ভাগবত শুনে ব্রহ্মপদ পেয়ে গেল পরীক্ষিত, ব্রহ্মপদ পেয়ে গেল। ব্রহ্মা চিন্তায় পড়ে গেল যে মুনি ঋষিরা ভাস দিতে পারল না, শত শত বছর হাজার হাজার বছর তপস্যা করে যার চরণ পাই না, সেই পরীক্ষিত সাত দিনে কি করে ভগবানের চরণ পাবে? যে মুনি ঋষিগণ ভাস দিতে পারল না, আর সারা জীবন ধরে চারটা মুখে চারটা বেদ অনর্গল পাঠ করেও যে ভগবানকে চিনতে পারলাম না, তার গরু বাছুর আমি চুরি করেছি। ব্রহ্মা চিন্তায় পড়ে গেল, আর সাত দিনে ভাগবত কথা শুনে উদ্ধার হয়ে গেল। এই ভাগবতের ওজন কত আমি একটু মেপে দেখব। দাঁড়িপাল্লা নিয়েছিল, এক পাশে সকল শাস্ত্র তুললেন আর এক পাশে শুধু ভাগবত রাখলেন, দাঁড়িটা তুললেন, তোলা মাত্র ১৭ পুরাণ উপনিষদ, শতাধিক উপপুরাণ সংহিতা, যত আবার চারটা বেদ যত গ্রন্থ ছিল, আবার পঞ্চম বেদ মহাভারত রামায়ণ যত গ্রন্থ ছিল সব চাপিয়েছে এক পাশে, আর এক পাশে শ্রীমদ ভাগবত। দাঁড়িটা তুললেন, সকল গ্রন্থ তোলার মতো হালকায় উড়ে গেল। আর যে পাল্লাতে ভাগবত নড়েও না চড়েও না, ভার হয়ে চেপে আছে। ব্রহ্মা টনক নড়ে গেল, ভাগবতের এত মহিমা, এমন গরিমা, ভাগবতের এমন ভারী, ঘোষণা করে দিল, ভাগবত ধর্মই হল একমাত্র পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ধর্ম। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। চলে এলো কলি মহা যমরাজ, এই দৃশ্য দেখে চলে গেল জমালয়ে। এবার দেখছে কি যমদূত তারা মর্তধামে আসছে জমালয় থেকে,
জমরাজ ডাকছে, এ এ বাছারা এদিকে শোন। জমরাজ ডাকছে তো, রাজা মশাই ডাকলেন। জমদূতগণ সবাই গিয়ে বলছে, বলুন প্রভু, একটা গোপন কথা বলবো, কাছে এসো। আর একটু কাছে গিয়ে বলছে, বলুন। এই বুঝিস না, গোপন কথা জোরে বলতে হয়, কানে কানে বলতে হয়। সব জমদূত কান বাড়ালেন। জমরাজ বলছে, কোথায় যাচ্ছ? বলছে, মর্তধামে যাচ্ছি, যাদের পরমায়ু শেষ হয়ে আসছে তাদেরকে ধরে আনতে যাচ্ছি। জমরাজ বলছে, যাচ্ছ? যাও, যাচ্ছ? যাও। যারা ভাগবত আরাধনা করে না, হরি আরাধনা করে না, গৌর গোবিন্দের কোন কথা শুনে না, তাদেরকে ঘেটি ধরে টেনে হিঁচড়ে নিয়ে আসবে। আর যারা ভাগবত আরাধনা করে, গৌর গোবিন্দের গুণকীর্তন শ্রবণ করে, তাদের দিকে ফিরেও তাকাবে না। জমদূত বলছে, প্রভু তাহলে তারা কি হবে? ওরা কি অমর? বলছেন, না, ওদেরকে আমি মাথায় করে ভগবত ধামে পৌঁছিয়ে দেব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যারা ভাগবত আরাধনা করবে না, গৌর গোবিন্দের আরাধনা করবে না, গৌর গোবিন্দের গুণকথা শুনবে না, তাদের জন্য জমদূত। আর যারা ভাগবত আরাধনা করবে, গৌর গোবিন্দের আরাধনা করবে, তাদেরকে মাথায় করে যমরাজ অমৃত লোকে ভাগবত ধামে পৌঁছিয়ে দেবে। দেখলেন ভাগবত আরাধনার কেমন গরিমা, কেমন মহিমা। তাই বৈষ্ণব পদকবি বলছেন, এদাস বিশ্বনাথে কয়, সখা যাদের প্রাণ গোবিন্দ হয়, সে কি কবু বিষ জল পানে মরে। আবার এরা কৃষ্ণের সখা, নিত্য পার্ষদ, সামান্য কালিদহে বিষ জল এদের কি করতে পারে? তো কালিদহের বর্ণনা করতে গিয়ে মহাজন বললেন, কালিন্দির একদহে, চলে দহন সরি রে বিষ জল দহন সরি রে বিষ জল প্রাণে তো বাঁচে না, প্রাণে তো বাঁচে না, বিষ জলে প্রাণে তো বাঁচে না, বিষ জলে কালিন্দী মানে যমুনা, যমুনার এক নাম কালিন্দী। যমুনার অনেক দহ আছে। দহ কাকে বলে? নদী সচরাচর আঁকা বাঁকা, যে নদীতে খরস্রোত থাকে ওই বাঁকের কাছে জলের পাকটা বেশি হয়, জলের পাকে পাকে মাটিগুলো ঘোলা হয়ে উঠে যায়। সারা নদীতে যতটা গভীরতা, ওই বাঁকের কাছে বেশি গভীরতা, একে বলে দহ।
যমুনায় অনেক দহ আছে, তার মধ্যে একটি দহ, এই দহে কালীয় নাগ বাস করে। এই দহের জল কেমন? বিষ উথলিছে জলে, প্রাণী যদি যায় কুলে। বিষ উথলিছে দহে, পাখি যদি যায় উড়ে। উথলিছে জলে, প্রাণী যদি যায় চলে। বিষ উথলিছে জলে, প্রাণী যদি যায় কুলে। বিষ উথলিছে দহে, প্রাণী যদি যায় কুলে। জলের বাতাস পেলে মানে উথলিছে জলে, প্রাণী যদি যায় কুলে। জলের বাতাস পেলে মন, জল পান করা তো দূরের কথা, জলের ওই বিষাক্ত জল, বিষাক্ত বাতাসে সব প্রাণী মরে যায়, এমন কি তাহার উপরে বায় পক্ষী যদি উড়ে যায়। তাহার উপরে বায় পক্ষী যদি উড়ে যায়। তাহার উপরে বায় পক্ষী যদি উড়ে যায়। জলের বাতাস পেলে মরে, এই জলের বাতাস পেয়ে মরে। স্থাবর জঙ্গম কত কুলে মরে আছে কত। স্থাবর জঙ্গম কত কুলে মরে আছে কত। জঙ্গম যত কুলে মরে আছে কত। বিষ জ্বালা সহিতে না পারে। কালীদহের জলের বাতাস বিষ টকবক টকবক করে বিষ জল ফুটছে, আর সেই যে বাষ্প উড়ছে আকাশে, ওই কালীদহের উপর দিয়ে যদি পক্ষী উড়ে যায় ওই জলের বাতাস পেলে মরে পড়ে। এই হলো কালীদহের চরিত্র। আর সেই জল পান করেছে সখাগণ, তারা মূর্ছিত হয়ে পড়ে আছে। কৃষ্ণ শীতল তরুচ্ছায় খানিকক্ষণ বসে থাকলেন, অপেক্ষা করলেন। খানিকক্ষণ অপেক্ষা করার পর চিন্তায় পড়ে গেল, এখনো সখাগণ আসছে না কেন, কি হলো? ধেনুবৎস আসছে না ফিরে, সখাগণ আসছে না। কৃষ্ণ শীতল তরুচ্ছায় ছেড়ে এবার সখাগণকে ধেনুগণকে খুঁজবার জন্য বেরোলেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভক্ত সাধনা করে ভগবানকে পাওয়ার জন্য ছুটাছুটি করে। আজকে স্বয়ং ভগবান ভক্তকে পাওয়ার জন্য ছুটছি, খোঁজাখুঁজি করছি। এটাই হলো বৃন্দাবন। এখানে এমনই প্রীতির টান, প্রেমের টান, এখানে কোনো যুক্তি মানে না, এখানে কোনো শাস্ত্র মানে না, এখানে প্রেমটাই বড়, প্রীতিটাই বড়, প্রীতির টান। আর স্বয়ং কৃষ্ণ খুঁজতে বেরোলেন, খুঁজতে খুঁজতে দেখা পেয়ে গেল কোথায়, যেখানে সখাগণ মূর্ছিত হয়ে পড়ে আছে, আবার ধেনুগণ সবাই এখানে এসেছে, এই কালীদহের জল পান করেছে, ধেনুগণ মূর্ছিত হয়ে পড়ে আছে, চেতনা নেই। কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, এই কালীয় নাগের জন্য আমার সখা গো ধেনুগণের এমন দুর্দশা। কৃষ্ণের মধ্যে ভগবৎ শক্তি আছে কিন্তু লুক্কায়িত ভাবে, কেন?